রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি বিজ্ঞানবাদ অধ্যায়ে, কোরআনের বৈজ্ঞানিক বিষয় এবং প্রচলিত ভুল ধারণা। কোরআনের বৈজ্ঞানিক বিষয়, সায়েন্টিফিক মিরাকেল অফ কোরআন দিয়ে গুগল সার্চ করলে লাখ লাখ লেখা, ভিডিও এবং ইমেজ পাওয়া যায়। বিজ্ঞান দিয়ে কোরআনের বৈধতা বা সঠিকত্ব প্রমাণের এই প্রবণতা স্বাভাবিক। বিজ্ঞান বর্তমান যুগের সবচেয়ে প্রভাবশালী জ্ঞানতাত্ত্বিক শাখা। জাতি, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে বিজ্ঞান হলো সত্যের সমর্থক। বেশিরভাগ মানুষ মনে করে যে কোনো ধর্মীয় গ্রন্থ আসলেই স্রষ্টার কাছ থেকে এসে থাকলে সেটা অবশ্যই বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কেউ যখন এভাবে চিন্তা করে তখন তার কাছে মনে হবে 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন যদি বৈজ্ঞানিক তথ্যপূর্ণ হয়, যা সেই সময়ের মানুষের পক্ষে জানার সুযোগ ছিল না, তাহলে সেটা কোরআনের সত্যতা এবং কোরআনের স্রষ্টার বাণী হওয়ার সবচেয়ে স্পষ্ট প্রমাণ। আপাতভাবে যৌক্তিক এবং আকর্ষণীয় মনে হলেও এই ধরনের চিন্তার কিছু দিক নিয়ে সতর্কতার সাথে চিন্তা করা প্রয়োজন। এ নিয়ে বেশ কিছু ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে, সেগুলো শুধরে নেওয়া দরকার। এক, কোরআন এবং বিজ্ঞান কখনো সাংঘর্ষিক হয় না। অনেক মুসলিম দাবি করে কোরআন বৈজ্ঞানিকভাবে শতভাগ সঠিক, যেমনটা বললাম। তারা কেন এমন বলে থাকেন বা বলার প্রয়োজন অনুভব করেন তা বোধগম্য। বিজ্ঞানকে আজ বাস্তবতার সবচেয়ে নিখুঁত উপস্থাপনা মনে করা হয়। অন্যদিকে কোরআন হলো বাস্তবতার নির্মাতার বাণী, কাজেই কোরআন ও বিজ্ঞানের মধ্যে নিখুঁত সামঞ্জস্য থাকাটাই যৌক্তিক। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো, বিজ্ঞান আসলে বাস্তবতার নিখুঁত প্রতিনিধিত্ব করে না। এ কথা মানার জন্য কোহনিয়ান পোস্ট মডার্নিস্ট হওয়ার প্রয়োজন নেই। অধিকাংশ বিজ্ঞানীও স্বীকার করেন বিজ্ঞানের বড় অংশ জুড়ে থাকে নানা অস্থায়ী অন্তর্বর্তীকালীন ব্যাখ্যা। নতুন নতুন তথ্যের সাথে বিজ্ঞানের অবস্থান ক্রমাগত বদলায়, আপডেট হয়। এক ক্রমাগত চলমান প্রক্রিয়া। যেমন বর্তমানে সবচেয়ে মজবুত বৈজ্ঞানিক তথ্য কোয়ান্টাম ফিল্ড থিওরি, কিন্তু পদার্থবিজ্ঞানীরা মনে করেন এই থিওরি হয় পুরোপুরিভাবে ভুল অথবা অন্য এমন কোনো থিওরির অপূর্ণ রূপ যা এখনও অজানা। বিজ্ঞানীরা মনে করে অজানা এই থিওরি অভিকর্ষ বলকে আমলে নিয়ে মহাবিশ্বকে আরও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবে। নিজস্ব গবেষণার ক্ষেত্রের ব্যাপারে চূড়ান্ত সত্য জানার দাবি করে এমন বিজ্ঞানী খুব বেশি একটা পাওয়া যায় না। কার্ল পপারের মতো চিন্তা করা বিজ্ঞানীরাও হয়তো এও বলবে যে বিজ্ঞান কখনোই পুরোপুরিভাবে বাস্তবতাকে জানতে পারে না। বিজ্ঞান কেবল প্রতিদ্বন্দ্বী হাইপোথিসিসকে ভুল প্রমাণ করতে পারে। মোদ্দ কথা হলো, বিজ্ঞানের কাছে থাকা তথ্যের ভাণ্ডার অপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই ভুল। বিজ্ঞানীরা আজ যেটাকে সত্য বলে বিশ্বাস করেন, কাল সেটার ব্যাপারে তাদের মতামত বদলে যেতে পারে। একটা উদাহরণ দেই, বিগ ব্যাং থিওরি আর মহাকাশের পর্যায়ক্রমিক গঠন নিয়ে বিজ্ঞানীদের গুরুত্ব নিয়ে চিন্তা করতে শুরু করেন 1930-এর দিকে। এর আগে বিংশ শতাব্দীর শুরুর দিকে পদার্থবিজ্ঞানীরা মনে করতেন মহাবিশ্ব অসীম আকার এবং বয়সে এক অনন্ত স্থিতিশীল অবস্থায় আছে, যাকে বলে স্টেডি স্টেট মডেল। চিরন্তন মহাবিশ্বের এই ধারণা অবশ্যই কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ কোরআনে মহাবিশ্বকে তার এক সীমিত সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু ভেবে দেখুন কোরআনকে বৈজ্ঞানিক প্রমাণ করার জন্য সেই সময়কার মুসলিমরা যদি স্টেডি স্টেটের মডেলের আলোকে বিভিন্ন আয়াতের নতুন নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করত, তাহলে কী অবস্থা হতো? কয়েক দশক পর নিজেদের অবস্থান বদলাতে তারা বাধ্য হতো, কারণ ততদিনে স্টেডি স্টেট মডেল বাতিল হয়ে গেছে এবং বিগ ব্যাং থিওরি জনপ্রিয়তা পেয়েছে। এভাবেই আজকের যেসব বৈজ্ঞানিক তত্ত্বকে সত্য ধরে নিয়ে সেগুলোর আলোকে কোরআনের বিভিন্ন আয়াতকে ব্যাখ্যা করা হচ্ছে, সেই তত্ত্বগুলো 3-4 দশক পর ভুল প্রমাণিত হবে না তার নিশ্চয়তা কি? বিজ্ঞান ক্রমাগত পরিবর্তনশীল। উত্থান এবং পতনের দিকে তাকালে এমন হওয়ার সম্ভাবনাই বেশি এবং জোরালো মনে হয়। দিন শেষে বিজ্ঞান এবং বাস্তবতার নিখুঁত প্রতিনিধিত্ব করে না এবং কখনোই যেটা করবে না তা আসলে বলা যায়। কমসে কম আজকের বিজ্ঞানের ক্ষেত্রে এমন দাবি করা যায় না। অন্যদিকে আল্লাহ কালাম নিখুঁত, কাজেই মানবরচিত এবং সহজাতভাবে অপূর্ণ, দুর্বল ও ক্রমাগত পরিবর্তনশীল বিজ্ঞানের সাথে কোরআনের শতভাগ সামঞ্জস্য দাবি করা যথাযথ নয়। তার মানে কি আমরা কোরআন নিয়ে চিন্তা করব না? বিজ্ঞানের বিভিন্ন আইডিয়ার আলোকে কোরআনের আয়াত নিয়ে কি চিন্তা করতে পারবো না? এভাবে চিন্তা করে অনেক মুসলিমের ইমান তো মজবুত হয়, তাই এটাকে একবারে উড়িয়ে দেওয়ার কিছুই নেই। কিন্তু নিজস্ব এইসব চিন্তাভাবনা যদি তাফসিরে পরিণত হয়, মানুষ যদি সেটাকে অন্যকে বলে বেড়াতে শুরু করে, অথবা কোরআন এবং বিজ্ঞান নিয়ে ঢালাও কোনো দর্শন বা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায়, তাহলে সমস্যা। কোরআনের যে কোনো ব্যাখ্যা সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হলে সেটা অবশ্যই তাফসিরের সুপ্রতিষ্ঠিত নিয়ম এবং আল্লাহর কালামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক হওয়া উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের মনে রাখা উচিত। যে ব্যক্তি নিজের মত অনুযায়ী কোরআনের প্রসঙ্গে বলে সে সঠিক বলল অপরাধ করল। আবু দাউদ এবং তিরমিজি। দুই, কোরআন বিজ্ঞানের পাঠ্যবই নয়। এ কথা নিঃসন্দেহে সত্য, কোরআন বিজ্ঞানের পাঠ্যবই না। তবে এ কথাটা বলার সময় অনেকে পরোক্ষভাবে অন্য কিছু বুঝিয়ে থাকেন। কিছু মুসলিম যেমন বিজ্ঞান আর কোরআনের সম্পর্কের উপর মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়ে দাবি করেন কোরআন আর বিজ্ঞান কখনোই সাংঘর্ষিক হতে পারে না, তেমনিভাবে আরেক দল মুসলিম বলে কোরআন বিজ্ঞানের পাঠ্য বই না। তারা বোঝাতে চায় মহাবিশ্ব আর পার্থিব বাস্তবতার ব্যাপারে কোরআনের বলার কিছুই নেই। এরকম মুসলিমরা মনে করে ধর্ম আর বিজ্ঞানের বলয় আলাদা এবং স্বতন্ত্র, ধর্ম আর বিজ্ঞানের কর্তৃত্ব প্রয়োগতার ক্ষেত্রে আলাদা। বায়োলজিস্ট স্টিফেন জে গোল্ড এই ধারণার নাম দিয়েছিলেন নন ওভারল্যাপিং ম্যাজিস্টেরিয়া। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী চারপাশের পৃথিবী নিয়ে প্রশ্নের জবাব দেবে বিজ্ঞান, এই কর্তৃত্ব শুধুমাত্র বিজ্ঞানের। আর নৈতিকতা, আধ্যাত্মিকতা, জীবনের অর্থ, উদ্দেশ্য ইত্যাদি প্রশ্নের উত্তর দেবে ধর্ম, এখানে কর্তৃত্ব ধর্মের। ধর্ম আর বিজ্ঞানের রাজত্ব আলাদা, একজন আরেকজনের রাজ্যে নাক গলাবে না। কিন্তু কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এই কথাটা খাটে না। চারপাশের পৃথিবী নিয়ে অনেক বক্তব্য কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। কোরআন আধুনিক বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করে না ঠিক, কিন্তু বিশ্ব, ইতিহাস ইত্যাদি নিয়ে বক্তব্য কোরআনে পরিপূর্ণ। কোরআনের মাধ্যমে এমন কী কী তথ্য আল্লাহ আমাদের জানিয়েছেন যা তার উদাহরণ দেওয়া যাক। এক, মহাবিশ্ব সৃষ্টি। দুই, ফেরেশতাদের অস্তিত্ব এবং দুনিয়ায় তাদের কার্যক্রম। তিন, জিনেদের অস্তিত্ব এবং কার্যক্রম। চার, স্বয়ংক্রিয় মস্তিষ্কের অবর্তমানের চেতনা, কনসিয়াসনেসের অস্তিত্ব অর্থাৎ রূহ। পাঁচ, মৃত্যু এবং মৃতদের পচনের পর পুনরুত্থান। ছয়, জান্নাত ও জাহান্নাম। সাত, ইসরা ওয়াল মিরাজ। আট, বিভিন্ন নবীগণের মুজিজা, চাঁদের দ্বিখণ্ডীকরণ, লোহিত সাগরে দুভাগ হওয়া এবং মৃতকে জীবনদান। নয়, কিছু মানুষের অস্বাভাবিক দীর্ঘ জীবন যেমন নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে কাহাফ। দশ, আল্লাহর আরশ এবং কুরসি। এগারো, সাত আসমান। বারো, আসমান, পৃথিবী এবং পর্বতসমূহ কর্তৃক আল্লাহর আমানা বা নৈতিক দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি। তেরো, বিভিন্ন জীবজন্তুর মহান আল্লাহর তাসবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন জীবজন্তুর কথোপকথন। চোদ্দো, জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। পনেরো, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া ক্ষমতা। ষোলো, জাদু এবং নজরের অস্তিত্ব। সতেরো, কবরের জীবন। আঠারো, ক্রমাগত অনুশোচনাহীনভাবে গুনাহ করার কারণে আল্লাহ বিভিন্ন জনপদ এবং মানুষকে ধ্বংস করে দিয়েছেন। উনিশ, বারাকার বাস্তবতা। আমি ইচ্ছে করে এমন উদাহরণগুলো আনলাম যেগুলো আধুনিক বিজ্ঞান এবং ইতিহাসের সাথে সাংঘর্ষিক। এগুলো ছাড়াও কোরআনে অনেক আয়াতে দৈনন্দিন বিভিন্ন ঘটনার ব্যাখ্যা রয়েছে, যেমন বৃষ্টি, মাতৃগর্ভে ভ্রূণের গঠন, গ্রহ নক্ষত্রের গতি ইত্যাদি। এই আয়াতগুলো পড়ার পর আজকের বিজ্ঞানময় যুগের একজন মুসলিম কী উপসংহার টানবেন? আমরা কি ধরে নেব যে এই সবগুলো আয়াত রূপক অথবা মিথ? এগুলোর একমাত্র উদ্দেশ্য নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা দেওয়া? আশা করি অধিকাংশ মুসলিম এভাবে চিন্তা করে না। নাকি আমরা ধরে নেব এই আয়াতগুলোতে মুজিজা, কারামা এবং গাইবের জগতের কথা বলা হয়েছে যা বিজ্ঞান এবং গবেষণালব্ধ জ্ঞানের আওতার বাইরে, নাকি আমরা এই দুই অবস্থানের মিশ্র করার চেষ্টা করব? উপরের সবগুলো উদাহরণ কিন্তু মুজিজা বা কারামতের শ্রেণীতে পড়ে না। সবগুলো গায়েবের আয়তাধীন কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। অনেক মুসলিমদের মধ্যে বহুল প্রচলিত একটি ধারণা হলো দৃশ্যমান আর অদৃশ্যমান জগতের সীমারেখা গবেষণালব্ধ বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সীমারেখার সাথে নিখুঁতভাবে মিলা যায়। সম্ভবত নন ওভারল্যাপিং ম্যাজিস্টেরিয়ার ধারণার সাথে সুন্দরভাবে মিলে যাওয়ার কারণেই অনেকে এমন মনে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এ ধারণা আসলে সঠিক নয়। কথাটা এভাবে বলা যায়, ক্লাসিক্যাল আলিমগণ গায়েব বা অদৃশ্য আর হিটস বা দৃশ্য উপলব্ধযোগ্য এর যে বিভাজন করেছেন তা যদি গবেষণালব্ধ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এর সীমারেখা আধুনিক পশ্চিমা ধারণার সাথে হুবহু মিলে যায় তাহলে সেটা বেশ বিস্ময়কর রকমের কাকতালীয় ঘটনা, তাই না? হিগস বোসনের মতো সাবঅ্যাটমিক পার্টিকেল কি গায়েবের অংশ ধরা হবে যেভাবে জিনজাতি গায়েবের অংশ? হিগস বোসন পঞ্চম ইন্দ্রিয়র কাছে অদৃশ্য। অল্প কিছুদিন আগে পার্টিকেল কলাইডারের মাধ্যমে আমরা হিগস বোসনের অস্তিত্ব টের পেয়েছি, কিন্তু কারোর চোখে কোনোদিন হিগস বোসন দেখেনি এবং দেখবেও না। এই ধরনের শ্রেণীবিভাগের জটিলতা থেকে মূল সমস্যাটা পরিষ্কার হয়, এমন কোনো নীতিমালা এবং শ্রেণীবিভাগ আমাদের কাছে নেই যা একই সাথে ক্লাসিক্যাল আলিমদের অবস্থান এবং আধুনিক বিজ্ঞানের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। যা কিছু আধুনিক বিজ্ঞানের কাছে অদৃশ্য সেটাই গায়েবের অন্তর্ভুক্ত, এমন ঢালাও বক্তব্য গ্রহণ করা সম্ভব না, কারণ বিজ্ঞান প্রতিনিয়ত বদলাচ্ছে। আজ যেটা বিজ্ঞানের কাছে অদৃশ্য সেটা কাল দৃশ্যমান হতেও পারে, তখন কি সেটা গায়েবের জগৎ থেকে বের হয়ে যাবে?
কোনো কিছু গায়েবের বা অদৃশ্য জগতের অন্তর্ভুক্ত হওয়া সেই জিনিসের সহজাত প্রকৃতির সাথে জড়িত। কোনো বিজ্ঞানী কোন সময় কি গবেষণা করছে সেটার উপর এটা নির্ভর করতে পারে না। কাজেই দৃশ্যমান এবং অদৃশ্য শ্রেণীবিভাগজনিত এই জটিলতাকেও ঢালাও বক্তব্য দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি নিজে এ ধরনের কোনো শ্রেণীবিভাগ করার চেষ্টা করব না এবং এতে আমার কোনো আগ্রহও নেই। এটা নিয়ে চিন্তা করার কাজ আমরা যোগ্য এবং উপযুক্ত আলেমদের উপর ছেড়ে দিতে পারি। তবে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তা হলো, আমরা যখন কোরআন পড়ি এবং মহাবিশ্বের মৌলিক প্রাকৃতিক ব্যাপারে এমন অনেক কিছু জানতে পারি যা বিজ্ঞান কখনোই আমাদেরকে জানাতে পারবে না। বিজ্ঞান যেসব তথ্য দেয় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সূক্ষ্ম, গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন তথ্য আমরা কোরআন থেকে জানতে পারি। আমার মনে হয় আধুনিক যুগে বসবাস করার কারণে উপরের লিস্টে আসা বিষয়গুলোর বাস্তবতা আমরা অতটা গভীরভাবে অনুভব করি না। এমন অনেক মুসলিম আছে যারা বিজ্ঞান নিয়ে কোনো দিন পড়াশোনা করেনি, সায়েন্টিফিক কোনো রিসার্চ পেপার জীবনে পড়ে দেখেনি, কখনো কোনো ল্যাবরেটরির ভেতরে ঢোকেনি, কিন্তু সে চরম আত্মবিশ্বাস নিয়ে বিবর্তনবাদ কিংবা পরমাণুর অস্তিত্বে বিশ্বাস করে। অথচ ফেরেস্তা, জিন কিংবা বারজাকের জীবন নিয়ে এই একই ধরনের আত্মবিশ্বাস তার মধ্যে কাজ করে না। আমার এই লেখার উদ্দেশ্য বিজ্ঞানের মূল্য কিংবা বৈধতা নিয়ে প্রশ্ন তোলা নয়, কিন্তু ওম্মার মধ্যে এ ধরনের দৃষ্টিভঙ্গি ক্রমাগত বাড়ছে, আর এটা আধুনিক এপিস্টোমোলজি এবং অন্টোলজির ভগ্নদশার উৎসর্গ। এপিস্টোমোলজি বাংলায় জ্ঞানতত্ত্ব, দর্শনের ওই শাখা যা জ্ঞান, মানবীয় জ্ঞানের প্রকৃতি, উৎস এবং সীমানা নিয়ে আলোচনা করে। জ্ঞান কি, জানার অর্থ কি, জ্ঞানের উৎসগুলো কি, জ্ঞান অর্জনের পথ কি, জ্ঞানের সাথে ধারণার দাবি, কুসংস্কার কিংবা ব্যক্তিগত মতের পার্থক্য কি, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে এপিস্টোমোলজি আলোচনা করে। 70. অন্টোলজি বাংলায় পরাবিদ্যা বা তত্ত্ববিদ্যা, দর্শনের ওই শাখায় যা বাস্তবতার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। কি আছে, কি নেই, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, অস্তিত্বশীল কি, অস্তিত্বশীল হবার অর্থ কি, বস্তু কি, সত্তা কি, অন্টোলজির আলোচনা করে এমন প্রশ্নগুলো নিয়ে। তাহলে এত কথার শেষে মূল বার্তা কি? নন ওভারলেপিং ম্যাজিস্টেরিয়া ধারণা আমাদেরকে বাদ দিতে হবে। মহাবিশ্ব এবং মহাবিশ্ব কিভাবে কাজ করে তা নিয়ে অনেক জ্ঞান কোরআনে এসেছে। আমরা যখন বলি চারপাশের পৃথিবীকে ব্যাখ্যা করার জন্য জ্ঞানতাত্ত্বিক কর্তৃত্ব বিজ্ঞানের, এবং স্বয়ংক্রিয়ভাবে কোরআনে বর্ণিত বাস্তবতা আমাদের চিন্তার পেছনে সারিতে চলে যাবে। সত্যতা এবং যথার্থতার দিক থেকে সেগুলোর অবস্থান চলে যাবে বিজ্ঞানের স্বীকৃত জিনিসের নিচে। এর ফলে ইমানি এবং আত্মিক অবস্থানের উপর যে গভীর নেতিবাচক প্রভাব পড়বে তা সহজেই বোধগম্য। আমাদের প্রত্যেকের উচিত কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলো জানা, বোঝা এবং আত্মিকরণের চেষ্টা করা, যাতে কোরআন এবং সুন্নাহর বক্তব্যর ব্যাপারে আমাদের মধ্যে ইয়াকিন তৈরি হয়, যা আমাদের ভেতর সেগুলোর বাস্তব হওয়ার তীব্র অনুভূতি তৈরি করবে। এক সত্তা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পাহাড় পর্বত, আসমান জমিন এবং এর মধ্যকার সব কিছু। যে সৃষ্টিগুলোকে আমরা জড় বা অবচেতন মনে করি সেগুলো প্রতিনিয়ত আল্লাহর তাসবি করছে। আমাদের চারপাশে যা কিছু ঘটে, যত তুচ্ছ যত ছোট হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে। এই কথাগুলো আমরা সত্য বলে জানি, কিন্তু এই সত্যগুলো এমনভাবে আত্মিকরণের চেষ্টা করা উচিত যেন এক বাস্তবতার গভীরভাবে অনুধাবন করছি। বিজ্ঞানে বহুত্ববাদের স্থান নেই। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে মতবৈচিত্র্যের কোনো স্থান নেই, বহুত্ববাদের ধারণা সেখানে খাটে না। বিজ্ঞানের কথাই ধরুন, ধরে নেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেক প্রশ্নের কেবল একটাই সঠিক উত্তর আছে। কোনো ব্যাপারে প্রাথমিক পর্যায়ে একাধিক প্রতিদ্বন্দ্বী থিওরি থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যে কোনো একটা থিওরিকে সত্য বলে গ্রহণ করা হয়। বিজ্ঞানীদের কাজ হল বিশ্লেষণ, গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে সঠিক থিওরিটাকে খুঁজে বের করার চেষ্টা করা। কিন্তু ধর্মের ক্ষেত্রে আধুনিক মানুষের মনোভাব পুরোপুরি আলাদা। আমাদের শেখানো হয় কোনো ধর্মকে পুরোপুরি সঠিক বা ভুল মনে করা যাবে না, বরং ধর্ম হল ব্যক্তিগত পরিচয় আর অনুভূতির ব্যাপার। প্রত্যেক মানুষ নিজের মতো করে ধর্মকে অনুভব করবে। ধর্ম তত্ত্বপ্রমাণ আর জ্ঞান নিয়ে কাজ করে না, তাই কোনো ধর্মকে সঠিকভাবে সত্য বা বিবেচনা করা যায় না। ধর্মের ব্যাপারে কেউ এই সাবজেক্টিভিস্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে তার মধ্যে কোনো না কোনোভাবে সব ধর্ম সত্য মনে করার প্রবণতা কাজ করতে পারে। কিন্তু ধর্মের ব্যাপারে সবসময় এই ধরনের চিন্তা করা হতো না, বরং আজ যেভাবে বিজ্ঞানের ব্যাপারে মানুষ চিন্তা করে, ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে ধর্মকে দেখা হতো অনেকটা সেভাবেই।
মানুষ মনে করত বাস্তবতাকে বোঝার জন্য স্রষ্টাকে বোঝা আর স্রষ্টাকে বোঝার জন্য স্রষ্টা কী বলেছেন তা বোঝা জরুরি। এটা নিছক কাকতলীয় ব্যাপার না। যে সাধারণ অতীতের সমাজের সবচেয়ে জ্ঞানী এবং শিক্ষিত মানুষেরা হতো সবচেয়ে ধার্মিক। আগেরকার যুগে বিভিন্ন ধর্মের মধ্যে বিতর্কগুলো হতো ধর্মতাত্ত্বিক বা আকিদাগত বিষয়। যেমন খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে বিতর্ক হতো আল্লাহর প্রকৃতি এবং তার বৈশিষ্ট্য নিয়ে। কিন্তু আজ যেসব বিতর্ক হয় সেগুলো বিতর্কের বিষয়বস্তু থাকে নৈতিকতার বিভিন্ন ধারণা, যেমন মানবাধিকার, নারী অধিকার, পরমত সহিষ্ণুতা ইত্যাদি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, ধর্মের ব্যাপারে অবজেক্টিভিস্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করা মানে সহিষ্ণুতার বিরুদ্ধে যাওয়া নয়। কেউ যদি মনে করে তার ধর্মই সঠিক, অন্য সকল ধর্ম ভুল, তার মানে এটা না যে সে অন্য সকল ধর্মের লোকের প্রতি অসহিষ্ণু হবে। দেখুন, আধুনিক সেকুলার সমাজবিজ্ঞানের ব্যাপারে অবজেক্টিভিস্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, কিন্তু তবুও ওই সব লোকের প্রতি অসহিষ্ণুতা দেখানো হয় না যারা বিজ্ঞানের ব্যাপারে অজ্ঞ কিংবা একেবারেই ভুল ধারণা রাখে। তবে কারো ভুল বৈজ্ঞানিক বিশ্বাস অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে সমাজ সেখানে সীমারেখা টানে। এখানে ক্ষতির সংজ্ঞা ঠিক করা হয়। ওই সময়ে কোনো বৈজ্ঞানিক প্যারাডাইমকে সঠিক মনে করা হচ্ছে তার সাপেক্ষে। ভ্যাকসিন নিয়ে বিতর্ক একটা ভালো উদাহরণ। শিশুদের উপর ভ্যাকসিনের প্রভাব ভালো না মন্দ এটা নিয়ে মানুষ যা ইচ্ছা তাই বিশ্বাস করতে পারে, কিন্তু একসময় সরকার টিকাদানে বাধ্যতামূলক করে দেওয়া হলো। সরকার বলল প্রত্যেক শিশুকে টিকা দিতে হবে, কারণ তখন ধরে নেওয়া হয়েছিল মানুষ যদি ভ্যাকসিনের ব্যাপারে তাদের ভুল বৈজ্ঞানিক বিশ্বাসগুলো আঁকড়ে ধরে রাখে তাহলে একটা নির্দিষ্ট সীমার পর সমাজের উপর সেটার নৈতিক প্রভাব পড়বে। হয়তো ইসলামের সহিষ্ণুতাকে আমরা একইভাবে দেখতে পারি। ইহুদি, খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বীদের প্রতি মুসলিম এবং ইসলামের সহিষ্ণুতার বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত। কর্তৃত্বশীল প্যারাডাইম অর্থাৎ ইসলাম অবস্থান থেকে ভুল মনে করা হয়। এমন কোনো বিশ্বাস বা অবস্থান নেওয়ার সুযোগ ছিল, তবে সেই সহিষ্ণুতা একটা সীমা ছিল। আজকের সেকুলারের ব্যাপারটাও একই রকম, যদিও আমরা বিষয়টাকে ওইভাবে দেখি না। বিজ্ঞানের বাস্তবতা, একজন অন্ধ বধির বোবালোকের কথা চিন্তা করুন। তার জন্য দুনিয়াকে জানার একমাত্র মাধ্যম হল স্পর্শ। ধরুন তার অবস্থা আরও খারাপ, চারপাশে দুনিয়াকে সে সরাসরি স্পর্শ করতে পারে না। তার হাতে একটা সুই ধরা, বিভিন্ন জিনিসের উপর সুয়ের ডগা ঘষে সে অনুভূতির স্পর্শ পায়। তার জন্য এই ছোট্ট সুয়ের ছোট্ট ডগা হলো মহাবিশ্বের সুবিস্তৃত বাস্তবতা জানার একমাত্র উপায়, একমাত্র জানালা। এই মানুষটা যদি তার নিজের মতো করে বাস্তবতাকে ব্যাখ্যা করার চেষ্টা করে তাহলে সেটা আমাদের কাছে কত অদ্ভুত শোনাবে চিন্তা করে দেখুন। নিজের কাছে থাকা অতি সীমিত তথ্য দিয়ে পৃথিবী, মহাবিশ্ব এবং মানবজাতির অস্তিত্বের ব্যাপারে সে ব্যাখ্যা করার চেষ্টা করবে। যদি সে দাবি করে তার শুয়ের ডগা দিয়ে যা অনুভব করা যায় শুধু ওই জিনিসগুলোরই অস্তিত্ব আছে, তাহলে সবাই খুবই আমোদিত হবে। আচ্ছা, একবার চিন্তা করুন, লোকটার হাতে সুই নেই, তার হাতে একটা সুতো আছে। বিভিন্ন জিনিসের উপর সুতো টেনে সে বাস্তবতাকে বোঝার চেষ্টা করে। বৈজ্ঞানিক অনুসন্ধান আর পর্যবেক্ষণের অবস্থা হলো এই সুতো টানার মতো। কথাটা শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমি একটুও বাড়িয়ে বলছি না। তড়িৎচুম্বকীয় বর্ণালীর খুব অল্প একফালি মানুষের কাছে দৃশ্যমান। আধুনিক বিজ্ঞানের কল্যাণে এমন কিছু তড়িৎচুম্বকীয় বিকিরণ আমরা শনাক্ত করতে পারি যা আমাদের পূর্বপুরুষেরা পারতেন না, যেমন ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্সরে, গামারে। হয়তো তথ্যের এমন আরও অনেক পথ আছে যার অস্তিত্ব এখনও অনেক স্তর আছে, প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে যেগুলো আমাদের কোনো ধারণাই নেই। আপনার কাছে অদ্ভুত মনে হলো এমন যে আসলে নেই সেটা আমরা কিভাবে নিশ্চিত হচ্ছি? আমাদের উপলব্ধি করার ক্ষমতা ভেবে দেখুন। কি জানি না সেটা জানারও উপায় নেই। ভাগ্য ভালো হলে পথ চলার সময় হুচট খেতে খেতে আমরা নতুন কিছু আবিষ্কার করে ফেলি, জানতে পারি মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের এই পৃথিবী অত্যন্ত ক্ষুদ্র। অথচ এই ছোট পৃথিবীর ব্যাপারেও অনেক কিছু এখনও আমাদের অজানা। কাজেই আমরা যে এখনও বাস্তবতার ব্যাপারে মোটা দাগে অন্ধকারেই আছি এটা মনে করা একেবারেই অযৌক্তিক নয়। এবার আমাদের মানসিক সক্ষমতার কথা ভাবুন। মানুষের উপলব্ধি করার ক্ষমতা অবধারিতভাবে তার মস্তিষ্কের মধ্যে প্রক্রিয়াকরণ ক্ষমতার সাথে যুক্ত। কোনো তথ্য সচেতনভাবে উপলব্ধি করার জন্য সেটাকে প্রসেস করতে হবে। এমন কি হতে পারে আমাদের পঞ্চেন্দ্রিয় কিছু কিছু জিনিসের অস্তিত্ব অনুভব করে বা শনাক্ত করতে পারে, কিন্তু আমাদের মস্তিষ্ক সেগুলোকে দেখতে পায় না। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই আমাদের পক্ষে সম্ভব না, কারণ কোনো কিছু মিস করছি কি না মস্তিষ্কের বাইরে সেটা বের হয়ে যাচাই করার ক্ষমতা আমাদের নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো এমন চরম সীমাবদ্ধতার কথা বিজ্ঞান পরোক্ষভাবে স্বীকার করে।
আধুনিক বিজ্ঞানের ঐকমত অনুযায়ী মানুষ বিবর্তিত বানর ছাড়া আর কিছুই না। আমাদের চিন্তা শক্তি নাকি বিবর্তিত হয়েছে খাবার উপযোগী ফল আর প্রজননের সম্ভাব্য সাথী খুঁজে বের করার জন্য। এটা বিজ্ঞানেরই কথা। আবার সেই একই বিজ্ঞান ধরে নিচ্ছে বানর জীবনের দৈনন্দিন কাজ চালানোর জন্য বিবর্তিত এই মস্তিষ্ক আর চিন্তা শক্তি নাকি মহাবিশ্বের গভীরতা, অনুসন্ধান, অস্তিত্বের তাৎপর্য নিয়ে ভাবা, মানব প্রকৃতি থেকে শুরু করে নৈতিকতার জৈবিক উৎস, দার্শনিক আলাপে মেতে ওঠার জন্য উপযুক্ত। ব্যাপারটা হাস্যকর রকমের উদ্ধত্তপূর্ণ না? কোরআন এবং হাদিসে বাস্তবতার বর্ণনায় ইসলাম এবং বিজ্ঞানের সংঘাত। কোরআন এবং হাদিসে এমন বক্তব্য এসেছে যেগুলো থেকে মনে করা হয় পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তিত হয় না। সূরা কাহাফের ওই আয়াতটির কথা চিন্তা করুন। চলতে চলতে যখন সে অর্থাৎ জুলকারনাইন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছাল, তখন সে সূর্যকে এক পঙ্কিল পানিতে অস্ত যেতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদয়ভাবে আচরণ করতে পারো। সূরা আল কাহফ 86। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই সূর্য কোথায় যায়? সাহাবিগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এ সূর্য চলতে থাকে এবং আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থানে চলে যায়। সেখানে সে সিজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাও, অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়েই উদিত হয়। তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে চলে যায়। সেখানে সে সিজদানত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয় ওঠো, সেখান থেকে এসেছিল সে সেখানেই ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থলের দিকে উদিত হয়। সে আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে চলে যায়। সেখানে সে সিজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং নির্ধারিত স্থান থেকে যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থলে সে উদিত হয়। এমনইভাবে চলতে থাকবে, মানুষ তার থেকে অস্বাভাবিক কিছু হতে দেখবে না। শেষে একদিন সূর্য যথারীতি আরশের নিচে তার নির্ধারিত স্থানে চলে যাবে। তাকে বলা হবে, ওঠো, অস্তাচল থেকে উদিত হও। অনন্তর সেদিন সূর্য পশ্চিম গণনে উদিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দিন সে অবস্থা হবে তোমরা জানো? সেদিন ওই ব্যক্তির ইমান কোনো কাজে আসবে না যে ব্যক্তি পূর্বে ইমান আনেনি কিংবা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি। সহি মুসলিম, কিতাবুল ইমান। এই আয়াত এবং হাদিসগুলো কিভাবে বোঝা উচিত? এগুলোকে রূপক বলে দেওয়া সোজা? হয়তো আসলে এই আয়াত এবং হাদিস কিছুটা রূপক অর্থে বলা হয়েছে, কিন্তু ঢালাওভাবে সবগুলোকে রূপক বলার সিদ্ধান্ত একটু নড়বড়ে বলে মনে হয়, আর কোনো বিকল্পও কি নেই। ধরুন মহাবিশ্বের ব্যাপারে দুজন মানুষের জ্ঞান সমানভাবে সঠিক। দুজন দুইভাবে তাদের জ্ঞান প্রকাশ করে। একই জিনিসের বর্ণনা দেওয়ার সময় দুজন আলাদা আলাদাভাবে ভাষা, ছবি এবং ধারণা ব্যবহার করে। নিজ নিজ অবস্থান থেকে আক্ষরিকভাবে কোনো কিছু বর্ণনা দেওয়ার সময় এই দুজনের ভাষা এবং বর্ণনা আলাদা হতে পারে। একটা সহজ উদাহরণ দেখুন, সিংহের জন্য বেদুইন আরবদের অনেক নাম আছে। বরফ বোঝানোর জন্য এস্কিমোরা অনেক ধরনের শব্দ ব্যবহার করে। সিংহের ব্যাপারে আরব বেদুইন কিংবা বরফের ব্যাপারে এস্কিমো যেভাবে কথা বলে, একজন প্রাণীবিদ কিংবা আবহাওয়াবিদ সেভাবে কথা বলে না। তার মানে কিন্তু এই না যে আরব বা এস্কিমোতে রূপক অর্থে বলা হয়েছে আর প্রাণীবিদ ও আবহাওয়াবিদ আক্ষরিকভাবে বর্ণনা দিচ্ছেন। সবই আক্ষরিকভাবে বলা হচ্ছে, কিন্তু আরব এবং এস্কিমোদের ভাষায় এমন কিছু ধারণা আছে যেগুলো আধুনিক বিজ্ঞানীদের ভাষা বুদ্ধিভিত্তিক কাঠামোর মধ্যে অনুপস্থিত। আবার এর উল্টোটাও সত্য। আধুনিক সময়ের মানুষ এটা ধরে নিতে অভ্যস্ত যে বিজ্ঞানের ভাষা পরিপূর্ণ এবং বাস্তবতার বর্ণনা দেয়, কিন্তু আমরা মুসলিমরা এটা মেনে নিতে বাধ্য না। এটা মেনে নেওয়া আবশ্যিক না এবং এটা মেনে নেওয়াও উচিত না, কারণ বিজ্ঞানের ভাষা প্রতিনিয়ত বদলাচ্ছে। ব্যাপারটার আরও গভীরে যাওয়া দরকার। মনে করুন দুজন মানুষের মধ্যে প্রথমজন মহাবিশ্বের ব্যাপারে সঠিক জ্ঞান রাখে, দ্বিতীয়জন রাখে না, তবে সে মনে করে মহাবিশ্বের ব্যাপারে তার জ্ঞান সঠিক। এবার আগের উদাহরণে ফিরে যাওয়া যাক। সিংহের ব্যাপারে বেদুইনের জ্ঞান শতাব্দীর পর শতাব্দী ধরে সিংহের সাথে একই পরিবেশে বসবাস করা অসংখ্য প্রজন্মের পুঞ্জীভূত অভিজ্ঞতার ফসল। অন্যদিকে প্রাণীবিদ ওই পরিবেশে আসে বাইরে থেকে অল্প কিছুদিনের জন্য, কয়েক মাস ফিল্ড ওয়ার্ক করে সে আবার বাড়ি ফিরে যায়। তাই এই দুজনের মধ্যে সিংহের ব্যাপারে বেদুইন যে আরও বেশি ধারণা রাখে এটা বলা যেতেই পারে।
তাছাড়া প্রাণীবিদ্যা তুলনামূলকভাবে নতুন শাস্ত্র, তাই এই দুজনের মধ্যে তুলনামূলকভাবে বেদুইনের ভাষা আরও সমৃদ্ধ হবে, যেহেতু এই ভাষায় বেদুইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ গভীর জ্ঞানের ছাপ আছে। কিন্তু প্রাণীবিদ এ কথা মেনে নিতে চাইবে না। সে মনে করে বেদুইনরা অজ্ঞ, সে মনে করে সিংহের ব্যাপারে প্রাণীবিদদের জ্ঞানের তুলনায় বেদুইনের জানাশোনা তেমন কিছুই না। এই ধারণা সত্য প্রমাণের জন্য বেদুইন কীভাবে সিংহের বর্ণনা দেয় সেটা প্রাণীবিদ তুলে ধরবে, তারপর বলবে বেদুইনের এই বর্ণনা ভুল। কিন্তু বেদুইনের বর্ণনাকে সে কিসের ভিত্তিতে ভুল বলছে? তার নিজের জ্ঞানের ভিত্তিতে। আর আমরা ইতিমধ্যেই ধরে নিয়েছি যে সিংহের ব্যাপারে প্রাণীবিদদের চেয়ে বেদুইনদের জ্ঞান আরও গভীর এবং সমৃদ্ধ। প্রাণীবিদ তবুও আত্মবিশ্বাসের সাথে বলবে বেদুইনরা আসলে এ ব্যাপারে কিছুই জানে না। এটা হলো আধুনিক বিজ্ঞানের অজ্ঞতাপূর্ণ করুণ অধ্যতার অবস্থা। প্রথমে ধরে নেওয়া হয় বিজ্ঞানের ভাষায় বাস্তবতা বর্ণনা দেওয়ার একমাত্র সঠিক আক্ষরিক এবং গ্রহণযোগ্য ভাষা। তারপর বিজ্ঞান ধরে নেয় মহাবিশ্ব আসলে কেমন সেটা সে জানে, অথচ এ দুটোই ধারণা। দুটো ধারণাকেই প্রত্যাখ্যান করা যায় এবং আমরা প্রত্যাখ্যান করি। একটা জিনিস ভেবে দেখুন, বিজ্ঞানে স্কুলে যা শেখানো হয়, যেমন জ্যোতির্বিদ্যা, পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রের গতিপথ, তার অধিকাংশ শেখানো হয় নিউটনিয়ান ভাষা ব্যবহার করে। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত পদার্থবিজ্ঞানের অনেকেই এই ধারণা ব্যক্ত করেছেন যে মহাবিশ্বের স্থানিক মাত্রা বা স্পেশিয়াল ডাইমেনশনের সংখ্যা তিনের চেয়ে বেশি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার বাইরেও মাত্রা থাকতে পারে। অভিকর্ষের ক্ষেত্রে নন ইউক্লিডিয়ান গণিত, যেমন রাইমেনিয়ান জ্যামিতি ব্যবহার করে পদার্থবিজ্ঞানের ব্যাপারে এভাবে চিন্তা করা শুরুটা করেছিলেন আইনস্টাইন। গত কয়েক দশকে স্ট্রিং থিওরিতে বিশ্বাসে বিজ্ঞানীরাও এমন বলছেন যে মহাবিশ্বের 21টি মাত্রা থাকতে পারে। অবশ্য এ সবই তাদের জল্পনা কল্পনা, কোনো কিছুই প্রমাণিত না। আসল বাস্তবতা কি সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু তাত্ত্বিক পদার্থবিজ্ঞান যে সীমাকে আজ গ্রহণযোগ্য মনে করা হয়, তার মধ্যে থেকেই মহাবিশ্বের বর্ণনা দেওয়ার জন্য সমতল কিংবা আসমানকে গুটিয়ে নেওয়ার মতো কথাগুলো বলা যেতে পারে। আল্লাহ আজ্জাওয়াজাল সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেন, সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নিব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্রাদি, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য এবং আমি তা পালন করবই। চতুর্থ মাত্রিক জগতে কোনো ত্রিমাত্রিক বস্তুকে মুড়িয়ে নেওয়া সম্ভব, ঠিক তেমনইভাবে ত্রিমাত্রিক জগতে একটি দ্বিমাত্রিক বৃত্তকে মুড়িয়ে দেওয়া সম্ভব। বিজ্ঞানের ভাষা প্রতিনিয়ত বদলাচ্ছে, মহাবিশ্বের ব্যাপারে বিজ্ঞানের জ্ঞানও বদলাচ্ছে। এই ক্রমাগত পরিবর্তনশীল ধারণার মাপকাঠিতে কেন আমরা আল্লাহর কালামকে বিচার করতে যাব? কোরআনের যে আয়াত এবং হাদিসগুলো আধুনিক বিজ্ঞানের বুঝের সাথে সাংঘর্ষিক, ব্যক্তিগতভাবে সেগুলো আমার খুবই পছন্দের। এগুলো আমার কাছে অমূল্য রত্নের মতো। যখনই এগুলো পড়ি তখন আমার ঈমান আরও শক্তিশালী হয়, হৃদয় প্রশান্ত হয়, কারণ এখানে আল্লাহ আমাকে এমন কিছু জানাচ্ছেন, এমন কিছুর ব্যাপারে সচেতন করছেন যা আধুনিক বিজ্ঞান এখনও জানতে পারেনি, বুঝতে পারেনি। এবং উপরে উল্লেখ করা সূরা আল কাহফের আয়াত এবং হাদিসটি এ কারণেই আমার খুব প্রিয়। এই আয়াত এবং হাদিসগুলো অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী। তড়িঘড়ি করে আধুনিক বিজ্ঞানের আলোকে এগুলোকে ব্যাখ্যা করা কিংবা এগুলোকে রূপক সাব্যস্ত করার কোনো প্রয়োজনই নেই। এগুলো বাস্তবতা বিশুদ্ধ, অবিকৃত এবং পূর্ণাঙ্গ বিবরণ হিসেবে গ্রহণ করা উচিত। যে বিবরণগুলো আমাদের জানাচ্ছেন আল্লাহ বাস্তবতার স্রষ্টা এবং একচ্ছত্র মালিক। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দিন, তার আয়াতসমূহের মাধ্যমে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দিন এবং শয়তানের কুমন্ত্রণার বিপরীতে সুরক্ষিত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।